আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্প্রতি বাংলাদেশ পুলিশে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন। নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আজকে আমি এই চাকরি সম্বলিত যাবতীয় তথ্য আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। এখানে কি কি পদ রয়েছে, বেতন কত টাকা দেওয়া হবে এবং কি আবেদন পদ্ধতি কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে আর আবেদন করতে কত টাকা খরচ হতে পারে, এ টু জেড কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে দেওয়া রয়েছে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে 10,200 থেকে 24,680 টাকা বেতন প্রদান করা হবে। এখানে পদ সংখ্যা 4 জন। সো বন্ধুরা, এখানে আপনাদের বয়স 18 থেকে 30 বছরের ভিতর হলেই আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, যে কোনো বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রি পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে 2 নম্বরে দেওয়া রয়েছে পরিসংখ্যান সহকারী। এখানে 10,200 থেকে 24,680 টাকা দেওয়া হবে। এখানে পদ সংখ্যা 1 জন। বন্ধুরা, এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। সর্বশেষে দেওয়া রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 9,300 থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। এখানে পদ সংখ্যা 14 জন। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এইচএসসি পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, তবে এখানে মিনিটে 20-20 গতি থাকতে হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে যে জেলা রয়েছে এই জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন না, ঠিক আছে? এখানে যে জেলা রয়েছে এই জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, এই আবেদনটি করতে হলে আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে phqcr.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নেবেন। বন্ধুরা, এই আবেদনটি অনলাইনে শুরু হবে 26/2023 সালে থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনটি শেষ হবে 18/3/2023 বিকাল 5টায় আবেদনটি শেষ হয়ে যাবে। সো বন্ধুরা, এই আবেদনটির ফি বাবদ কিন্তু আপনাদের 223 টাকা চার্জ কাটা হবে, ঠিক আছে? এই যে 223 টাকা আপনাদের খরচ হবে, এটি কিন্তু আপনাদের টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এই আবেদনের ফিটি আপনাদের পরিশোধ করতে হবে। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আপনারা এই চাকরি সম্বলিত যাবতীয় তথ্য সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।